हेलो बंधुरा आरके मेडिसिन टिप्स चैनले अपनादे स्वागत जानाई। भालो थाकुन सुस्थ थाकुन। मेडिसिन सम्पर्कित मूल्यवान तथ्य पावार जन्नो आमादे चैनलटिके सबस्क्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटी दाबिये रखुन। हेलो बंधुरा तोमरा सबाई केमन आछो? आशा करि सबाई भालो आछो। आज आमि आलोचना करब बर्तमाने जे आमादेर প্রায় বেশিরভাগ মানুষেরই জ্বর ঠান্ডা কাশিতে ভুগছে সেই বিষয় নিয়ে। তো নতুন করে আবার করোনা ভাইরাস ছড়াচ্ছে, সেই জন্য অবশ্যই সকলকে সতর্কভাবে চলাফেরা করতে হবে, মাস্ক ব্যবহার করবেন এবং অবশ্যই যদি আপনার জ্বর বা ঠান্ডা বা কাশি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তো সময় মতো অবশ্যই ট্রিটমেন্ট করে নেবেন, প্রয়োজনে ডাক্তার দেখিয়ে নেবেন, নইলে হসপিটালে যেতে পারেন, অবহেলা করিবেন না। তো আজকে আমি এখানে কয়েকটা ওষুধের নাম বলবো এবং সেই নাম ওষুধগুলো কীভাবে খেতে হয় মানে ডোজটা সেই সম্পর্কে আমি বলবো। তো যেহেতু এখন প্রায় ঘরেই জ্বর ঠান্ডা কাশি এই সমস্যাটা হয়েছে তো সেই জন্য আমি প্রথমেই বলবো যে যাদের জ্বর আছে তাদের জন্য কম্বিফ্লাম ট্যাবলেট একটা করে দিনে তিনবার। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমি অ্যাডাল্ট ডোজ বলছি অর্থাৎ 12 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে? তো কম্বিফ্লাম ট্যাবলেট একটা করে দিনে তিনবার খাওয়ার পরে পরপর 3 দিন। গ্যাসের জন্য খাবে অ্যাসিলাকার্ডি একটা করে দিনে 2 বার খাওয়ার আগে। কাশি যদি থাকে, যদি কাশি থাকে সেক্ষেত্রে লিভোকাস্ট এক্স এই ট্যাবলেটটি খাবেন প্রতিদিন রাতে একটি করে এবং অ্যান্টিবায়োটিক নর্মালের মধ্যেই খাওয়ার চেষ্টা করবেন। ট্যাক্সিমো 200 একটা করে দিনে 2 বার খাওয়ার পরে এবং সাথে যেহেতু অ্যান্টিবায়োটিক খাবেন অবশ্যই শরীর দুর্বল হয়ে যাবে, সাথে A to Z ট্যাবলেট একটা করে দিনে 2 বার খাওয়ার পরে এবং লিমসি ট্যাবলেট ভিটামিন সি যুক্ত যে ট্যাবলেট লিমসি সেটি একটি করে দিনে 1 বার করে খাবেন। আর যাদের মাথা ভার হয়ে আছে বা নাকে স্মেল কম পাচ্ছেন তারা অবশ্যই কার্বল প্লাস যে ক্যাপসুল সেটি উষ্ণ গরম জলে ভাপ নেবেন, প্লাস দিনে 2 থেকে 3 বার নিতে পারেন, অসুবিধা নেই। কফ সিরাপ এখানে খাবেন রেসপিরা খুবই ভালো কাজ করে এই দিক দিয়ে, কফটাকে তুলতে সাহায্য করে এবং ঠান্ডা লাগছে যে দম নিতে যে অসুবিধাটা সেটারও ভালো কাজ করে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও,